হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, আজকে পড়ানো ছিল, তারপর আবার আজকে আমাদের কলেজের ফেস্ট আছে, তো সেখানেও যাওয়াটা আছে। আজকে দিনটা অনেক লম্বা হবে, প্রচণ্ড ঠান্ডা, সকাল সকাল উঠেছি মানে ঠান্ডায় পুরো জমে গেছি এমন অবস্থা বলতে পারো। তো আজকে দিনটা লম্বা হবে, কলেজ ফেস্টটিকে অনেক মজা করবো, অনেক আনন্দ আছে। তো তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ব্লগটা এনজয় করো। এটা বলার জন্য আমি আবার ক্যামেরাটা অন করলাম, সেটা হচ্ছে যে তোমরা সকলেই হয়তো জানো বা অনেকে হয়তো নাও জানো যে যখন আমি কলেজ লাইফ স্টার্ট করি তখন কিন্তু অ্যাকচুয়ালি লকডাউন পিরিয়ড ছিল। তো সেই কারণে কোনো ফ্রেশার পার্টি বা কোনো কলেজ ফেস্ট বা কোনো কলেজ ইভেন্ট সেগুলোতে কিন্তু আমি পার্টিসিপেট করতে একদমই পারিনি। পরে কোনো সময় টাইম হয়ে ওঠেনি, হয়তো টাইমের জন্য যেতে পারিনি, এরকম অনেকবার হয়েছে। কিন্তু অন্যান্য কলেজ যেরকম আমাদের ফ্রেন্ডসদের যে কলেজগুলো আছে, সিটি কলেজ অফ কমার্স, তারপর হচ্ছে তোমার সুরেন্দ্রনাথ কলেজ, বঙ্গবাসী কলেজ, তো এই সমস্ত কলেজের কিন্তু ফেস্ট টাইম অনেকবার গিয়েছিলাম। বাট আমার নিজের কলেজের ফেস্টে কিন্তু এই ফার্স্ট টাইমই আমি যাচ্ছি। তো তার জন্য সুপার ডুপার এক্সাইটেড আছি এবং সমস্ত ফ্রেন্ডদের সঙ্গে দেখা হবে, একটা গসিপ আড্ডা ফান থাকছে। তার থেকেও বড় স্পেশাল অ্যাট্রাকশনটা হচ্ছে এটাই যে আবির চ্যাটার্জি, টলিউডের কিং যাকে বলা হয়, তো সে কিন্তু আসছে এবারের এই মানে আমাদের ফেস্টে। তার মধ্যে আর একটা প্রবলেমও আছে, কারণ আমি বেশিক্ষণ থাকতেও পারবো না ওখানে গিয়ে, কারণ আমি একটা কম্পিউটার সেন্টারে যাবো, ওখানে গিয়ে কোর্সের ব্যাপারে জানবো, কথা বলবো, ওখানে অ্যাডমিশন করাবো আজকে, দেন ওখান থেকে ডাইরেক্টলি আমি কলেজ চলে যাবো। তো সেখানে যেটুকু টাইম থাকবো সেটুকুর মধ্যে যদি সবটা পসিবল হয় দেখানোর, তো দেখাবো তো ডেফিনেটলি। এবার তার আগে যদি সব ইভেন্ট কমপ্লিট হয়ে যায় দেন ওটা কিন্তু আমার হাতে থাকবে না। তো সব কিছু ব্যালেন্স করার চেষ্টা করবো, দিনটা অনেক লম্বা হবে। তো এখান থেকে তোমরা দেখতে পাবে একেবারে কলেজের ব্লগটা, কারণ মাঝখানে কম্পিউটার সেন্টারের ব্লগ আমি কিচ্ছু করিনি। একেবারে কলেজে গিয়ে ব্লগটা তোমরা দেখো, ব্লগটাকে এনজয় করো, আর লাইক দিও, সাবস্ক্রাইব করো। আর যারা কিনা ভাবছো যে তোমাদের কলেজে মানে জয়পুরের কলেজে ভর্তি হবে, তারা আগে থেকেই সমস্ত দেখছো, তো তোমরাও নিশ্চয়ই খুব এক্সাইটিং ফিল করছো যে আগে থেকেই কলেজের ফেজগুলো দেখে নিচ্ছ। তোমরা কিন্তু শেয়ার করতে একদম ভুলো না, আর কমেন্টে তোমাদের পজিটিভ ফিডব্যাক অবভিয়াসলি আমাকে জানিও। অ্যান্ড এবার ভিডিওটাকে এনজয় করো। তো আমি চলে এসেছি কলেজ ফেস্টে, আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল। তো আসতেই দেখলাম যে স্টেজে আছে নচিকেতার মেয়ে, তো উনি গানটা গাইছেন বেশ ভালো। তো তোমরা দেখতেই পাচ্ছ আকাশে দ্রোন উঠছে, আর স্টেজে এখন আছে সুপার সিঙ্গার স্টার জলসার যে প্রোগ্রামটা হতো, সেই প্রোগ্রামের একজন গ্র্যান্ড ফিনালে পার্টিসিপেন্ট অনিশ বলে। তো বেশ ভালো গান গাইছেন উনি, ওনার গান আমি আগে কখনো শুনিনি, যেহেতু আমি শোটা দেখতাম না, বাট উনি বেশ ভালো গান গাইছেন।
তো আমাদের এই অর্গানাইজটা কিন্তু মানে ইভেন্ট অর্গানাইজ যেটা বলছি, তো সেটা কিন্তু কলেজ প্রেমিসেসে হয়নি, এটা আমাদের কলেজের পাশেই একটা বড় মাঠ আছে, তো সেই মাঠটায় অর্গানাইজ করা হয়েছে। জায়গাটা অনেকটা বড় এবং খোলামেলা, মানে যে অনেক ক্যাপাসিটি হয়, কারণ এখানে যেহেতু অনেক লোক আসবে, মানে স্টুডেন্টের কথা বলছি আর কি, তো এতগুলো স্টুডেন্টের জন্য নিশ্চয়ই ছোটো জায়গায় পসিবল না ইভেন্টটা অর্গানাইজ করা, তো সেই জন্যে বেশ বড় একটা মাঠে কিন্তু এটা অর্গানাইজ করেছে এবং খুব গ্র্যান্ডলি সবটা প্রেজেন্ট করা হয়েছে, যেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। তোমরা নিশ্চয়ই ব্লগের থ্রু থেকে সবটা বুঝতে পারছো যে কতটা রয়্যালভাবে এটা প্রেজেন্ট করা হয়েছে। প্রোগ্রাম চলতে চলতে দেখলাম যে সাইড দিয়ে একটা গাড়ি ঢুকছে, তো সামনে গিয়ে গিয়ে দেখলাম যে ওটা আবিরদার গাড়ি, তো ওই জন্য গাড়িটাকে ঘিরে বেশ একটা গোল করে ভিড় হয়ে গেছে মানুষের, কারণ সবারই একটা এক্সাইটমেন্ট থাকে টলকিং আবির চ্যাটার্জিকে দেখবার জন্যে। তো ঢুকুক গাড়িটা, তা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে। আমাদের প্রোগ্রামে যেখানে স্টেজ করা হয়েছে তার অপোজিটে দেখতে পারবে অনেকগুলো ফুড স্টল টাইপের বসেছে, যাতে খাবার নিয়ে কোনো রকম সমস্যা না হয়। সেখানে মোমো, চাউমিন, তারপর জলের বোতল, এগুলো কিন্তু বিক্রি হচ্ছে। এভাবেই নাচ গান সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা চলছে, তো আমরা আজকে দারুণ মজা করছি এখানে। আর খোলা মাঠ যেহেতু, তাই কোনো একটা মানে হয় না, কোনো ডিস্টারবেন্স কিছু কিছু পাচ্ছি না, সকলে মিলে বেশ মজা করছি। তো অনেকক্ষণ ধরেই অ্যানাউন্স করছে যে এবার আবিরদাকে স্টেজে আনা হবে, কিন্তু এখনও পর্যন্ত আসেনি, তো আমরা ওয়েট করতে করতে বোর হয়ে গেছি এখানে, দেখতেই পাচ্ছ সবাই মিলে মানে অনেকক্ষণ ধরে ওয়েট করছি যে কখন আবিরদাকে দেখবো। যদি আমিও দু একবার আবিরদাকে দেখেছি, কারণ তোমরা অ্যাক্সেস মোডের ব্লগটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে, তোমরা আমার চ্যানেলে গিয়ে সার্চ করো ষষ্ঠী স্পেশাল, দেন তোমরা অ্যাক্সেস মোডের ব্লগটা পেয়ে যাবে এবং ওখানে গিয়ে আবিরদাকে যে আমি দেখেছিলাম আগের বার, তো সেটাও তোমরা দেখে নিতে পারবে। তো এটা নিয়ে আমার থার্ড টাইম হচ্ছে, কারণ পুজোর সময় আমি একবার আবিরদাকে দেখেছিলাম। Yeah.
আমি বেশি কথা বলবো না, আমি আবিরকে দেবো কথা বলতে। 12 জানুয়ারি বাদামি হানার কবলে অবশ্য তোমার সবাই আমি এক্সপেক্ট করবো যে আসবে। থ্যাংক ইউ। নমস্কার জয়প্রিয়া কলেজ, গুড ইভিনিং। থ্যাংক ইউ ভেরি মাচ জয়প্রিয়া কলেজের যারা যারা এই ফেস্টের আয়োজন করেছে, স্টুডেন্টস ইউনিয়নের প্রত্যেকে, প্রফেসর্স, নন টিচিং স্টাফ এবং স্পেশালি সব স্টুডেন্টস এবং যারা যারা আজকে বাইরের কলেজের স্টুডেন্টস যারা এখানে আছে, সকলকে বাদামি আয়না কবলের টিমের তরফ থেকে ভেরি ওয়ার্ম ওয়েলকাম। আর আমাদেরকে ওয়েলকাম করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এবার যেটা হয়েছে এক এক করে বলি। আমি আরেকটু আগে এসেছিলাম, 15 মিনিট আগে এখানে চলে এসেছিলাম একটি বিশেষ কারণে। আমি আসলে প্রথমে ভেবেছিলাম যে কলেজ ক্যাম্পাসেই হচ্ছে ফেস্টটা, কিন্তু আমি শুনলাম যে এখন এখানেই হচ্ছে গত কয়েক বছর ধরে ফেস্টটা। তার অন্যতম কারণ হচ্ছে যে অনেক অনেক বেশি পার্টিসিপেশন, অনেক বড় করে হচ্ছে। সেটা শুনে যেরকম গর্ব হলো, সঙ্গে সঙ্গে একটু মন খারাপ হয়েছিল। তো সেই সুযোগ গ্র্যাজুয়েশনে কলেজ হয়েছিল, বাট 11-12 কিছু কিছু কলেজ তখনও ছিল। আমার স্কুল পেরিয়ে প্রথম কলেজের হাতে করি জয়প্রিয়া কলেজ। সো এখানে আমি সিনেমার প্রমোশন দীপক চ্যাটার্জি বা বাদামি হায়নার প্রমোশনের থেকেও বড় কথা ঘরের ছেলে ঘরে ফিরেতেছি। আমি একটু আগে বলছিলাম যখন কলেজ ক্যাম্পাসে গেলাম, মোটামুটি ক্যাম্পাসটা অনেকটাই একরকম আছে, নতুন নতুন অনেক এডিশন হয়েছে। লিফটটা দেখলাম, একটা ওখানে স্টেজ মতো হয়েছে সেটাও দেখলাম। আমি যেটা আমার টিম ছিল সঙ্গে, আমি তাদেরকেও বলছিলাম যে ক্লাসরুম থেকে আমার জার্নি শুরু, মানে প্রায় 10 বছর বয়েজ স্কুলে পড়ার পর কলেজ লাইফ কী কী হয় আমার থেকে ভালো তোরাই বুঝতে পারবি, তোমরাই বুঝতে পারবে। তো সেই জার্নি শুরু কিন্তু এই জয়প্রিয়া কলেজ। কাজে আজকে আমি যেটুকু যাই হয়ে থাকি না কেন, তাতে এই কলেজের প্রফেসরদের এবং এই কলেজে পড়াকালীন যে বন্ধু ও বান্ধবীদের সঙ্গে আলাপ হয়েছিল তাদের কন্ট্রিবিউশন অনেক। আমি সবসময় বলি এই আজকে আসলে মজার বিষয় হচ্ছে, আমি এর আগে যে কলেজে গেছিলাম সেখান থেকে আমি গ্র্যাজুয়েশন করেছি, গোয়েঙ্কা অ্যান্ড জয়প্রিয়া। হইচই স্টুডিওসের টিম বোধহয় এটা ইচ্ছে করেই প্ল্যানিং করেছে যে আমারও একটা নস্টালজিক একটা ডাউন মেমোরি লেন জার্নি হচ্ছে, কারণ আমরাও কোথাও গিয়ে বাদামি হায়না বা দীপক চ্যাটার্জি বা স্বপন কুমারের সূত্রে একটু নস্টালজিক একটু পিছন দিকে ফেরত যাচ্ছি। বাট সত্যি কথা বলতে যে সিনেমা করতে গিয়ে যে ইমোশনসগুলো, যে ভাবনাগুলো ভিতরে কাজ করে, সেই ইমোশনস, সেই ভাবনাগুলোর শুরু হয়েছিল এই জয়প্রিয়া কলেজ থেকে। সো থ্যাংক ইউ জয়প্রিয়া কলেজ ফর হোয়াট এভার আই এম টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এই যে ভিড়টা, এই যে তোরা আনন্দ করছিস, গ্যারেন্টি দিচ্ছি, 100% গ্যারেন্টি দিচ্ছি এর থেকে তোদের জীবনে আর কখনো আসবে আমাদের। দিস ইজ দ্য বেস্ট টাইম, সো এনজয় টু দ্য ফুলেস্ট। এবার একটু সিনেমার কথায় আসি। হ্যাঁ, আগামী 12 জানুয়ারি রিলিজ করছে। হোয়াট এভার ফিডব্যাক তোরা দিবি আমাদের, সেটা খুব অনেস্ট ফিডব্যাক হবে এবং ডেফিনেটলি আমরা সেটা মাথায় রাখার চেষ্টা করব। আর বেশি আমার মোটামুটি বলা হয়ে গেছে, তো আমরা কি একবার টিজারটা একবার দেখবো, তাহলে পরিবেশটা আমারটা জমবে রে। সো আমি আমার টিমকে রিকোয়েস্ট করবো, আর একটু যদি স্টেজটা হালকা একটু ক্লিয়ার করা যায়, নয়তো স্ক্রিনটা ওরা তো দেখতে পারে। আমি অনেক বড় নাম ধরে যে ডাকছি, আমি কীভাবে রিয়াক্ট করবো বলতে পারছি না। একটু টিজারটা একবার দেখে নি, একটু টিজারটা দেখে নি একবার। আমি প্রথম বাঙালি পাল্প ফিকশন রাইটার, আর তুমি তার হিরো। ফাটাফাটি তারিখটা
কলেজের পক্ষ থেকে রাহুলদাকে ডেকে নেব ফেলিসিটেট করার জন্য, অবিদাকে অ্যান্ড দেবানন্দকে। ওকে, সো দীপ দাস, আরিয়ান চৌধুরী, পূজা ঢালি, রাইট? আমার কাছে নাম ছিল, বলে দিয়েছি, পরে বলবে না, কিন্তু আমি বলিনি। ওকে, সো পুষ্প স্তবক দিয়ে মনে তো লাগতে ঘুরছে, অফকোর্স। প্রিয়া এবং সত্য, ওকে ওকে ওকে, সবাইকে বলবো এবার স্টেজটাকে একটু ক্লিয়ার করে দিতে, সবাইকে বলবো একটু স্টেজটা ক্লিয়ার করে দিতে এবার। আচ্ছা, আরেকটা ছোট্ট উপহার আছে, যে 25শে ডিসেম্বর আসছে, তাই মেরি ক্রিসমাস উইশ করবে কলেজ উইথ কেক। মেরি ক্রিসমাস, তাই তোমরা হাততালি দাও। ওকে, and the winner is Koel Ghosh. Eso chole eso. Koel ke ekta asha jaga dao. Koel sabdhane eso. Stage upti chole eso tumi. Tar age ki durghotona ghotio na. Okay Koel. Acha, shothik Koel Ghosh eso kintu. Please. এখানে অনেক কোয়েল ঘোষ থাকে, যার নাম কোয়েল ঘোষ সেই কিন্তু এসো। ওকে, সো অ্যাজ ইউ ক্যান সি প্রিমিয়ারের পাস 12 জানুয়ারি, ডিউলি সাইন বাই অমিত চ্যাটার্জি হিমসেলফ। ওরে বাবা, শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলের প্রিমিয়ার শো, ফার্স্ট এভার শো, 12 জানুয়ারি। আমি দেবো ডেফিনেটলি সেলফি দেবো। তার আগে আমাদের সিনেমার একটা গান আছে, মিসাইল উৎসব।
এখন খালি সিনেমা লিখিনি, দেওয়ালে গানটাও লিখেছে। আচ্ছা আচ্ছা, একটা একটা আমি এদিকে আপাতত দুটো সেলফি তুলে দিচ্ছি, এদিকে দুটো সেলফি তুলে দিচ্ছি আপাতত, তারপরে গানটা দেখবো, তারপরে দেখছি কি করা যায়, ঠিক আছে? তো দুটো ক্যামেরা কোনটা, দুটো হবে, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আগে গানটা আগে, ঠিক আছে? চলো, আবির দার সঙ্গে সঙ্গে আজকের এই প্রোগ্রামটাও শেষ হলো, মানে শেষ হলো না, এরপরে আরও অনেক পার্টিসিপেন্টদের সং ডান্স সব কিছু বাকি আছে, কিন্তু আমি আর থাকতে পারছি না এখানে, যেহেতু আমার বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, ক্লাস আছে আমার আবার, তো সব কিছু মিলিয়ে বেশ একটা দারুণ ইভেন্ট আমি কাটালাম, খুব মেমোরিজ হয়ে থাকবে এই দিনটা আজকের। তো তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি আমাকে জানিও, আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগে, তখন স্টে পজিটিভ।